বর্তমান মই আহি উপস্থিত হইছো খ্রিস্টান বস্তির কিছু অংশ বাইলেনত আর ইতিমধ্যে মই কব লাগিব মহানগর আরক্ষী কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ তালাচী চকী ইয়াতে স্থাপন করেছে আর ইতিমধ্যে তালাচী অভিযানত ব্যস্ত হয়ে পড়াটো পরিলক্ষিত হয়েছে। নববর্ষর পাছতো কিন্তু এনে ধরনের খিতর কুঁয়লি ভাঙি কিন্তু এই পুয়ার ভাগত এনে ধরনের কিন্তু আরক্ষী সকল ইতিমধ্যে তৎপর হয়ে পড়াটো পরিলক্ষিত হয়েছে আর ইতিমধ্যে এনে ধরনের কিন্তু সরসংখ্যক যে বাইলেন আছে যেহেতু গুয়াহাটি মহানগরী বিভিন্ন বাইলেনত যথেষ্ট দিনের পর যে অপরাধজনিত ঘটনা সঘনাই বৃদ্ধি হয়ে আছে আর তারপরে কিন্তু মহানগর আরক্ষী এনে ধরনের বর্তমান তৎপর হয়ে পড়াটো পরিলক্ষিত হয়েছে। পুয়ার ভাগতে এনে ধরনের কিন্তু যথেষ্ট সংখ্যক যে যান বাহনের যে তালাচী ইতিমধ্যে আরক্ষীয়ে কিন্তু চলাতে দেখবলে পাওয়া গেছে। বিভিন্ন সংখ্যক যে বাহন সময়ের নথিপত্রের যে ড্রাইভিং লাইসেন্সের আর সি আদিকে ধরে যুক্ত নথিপত্র আছে সেই বর্তমান সমগ্র তথ্য চালি জারি চাওয়া বর্তমান পরিলক্ষিত হয়েছে। ইয়ারে মূল কেগারিমান আরক্ষী বিষয়া উপস্থিত আছে আরক্ষী লোকসলের মানে পুনপটিয়াকে জানি বিচারিম। দাদা আপনাদের কি সময়ের চেকিংটি করে আছে? রাতেপা 6টা বাজার ছয়টা আর কোন কোন জায়গা আপনার চেকিং হয়ে আছে মহানগরী? চেকিং আমার এই সাইডে পড়ে আছে আপনার রূপনগর সাইড পড়ছে আর তরুণনগর সাইড আর এমনি সেই ব্রিজের তলতো চেক করে মাঝে মাঝে এইটু পার্টি আমি গিয়ে আক সেই এবিসিত এটা রাজীব ভবনত চেক হব। আপনাদের এটা সমগ্র গুয়াহাটির আরক্ষী এনে ধরনের তৎপর হয়ে পড়াটা দেখা গেছে কি অপরাধজনিত ঘটনার বাবে আপনাদের এনে ধরনের তালাচী চকী করেছে? হয় 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 তেনকা এটা চেকিং করে আছে সেইটার কারণে এই গাড়িবিল পুরো ফুল্লি চেকিং করব দিছে অসি মৌজে স্যারে যে তেনকা কিবা ধরা পড়ে যদি ভাল হয় ভাল কথা এটা রাইজে আমার লগত কোপারেট করলে আমারও সুবিধা হয় কেতিয়াবা অল্প উচনিচ হয় হলেও এটা কোপারেট করলে আমার অল্প বেশি ভাল হয় আর আমার লগত আপনাদের এটা তালাচী চকী বহার পিছত এটা এনে ধরনের অপরাধজনিত ঘটনাবর কন্ট্রোল আছে অকমান দেখাত তো তেনকা কন্ট্রোলত আহা যেন পাইছো তেনকাটা হওয়া নাই বর্তমানলৈকে চলি থাকিব এনে ধরনের আপনাদের চলিব বলে আশা করছো আর নিশ্চিত এনে ধরনের আরক্ষী বিষয়াগী বা ইতিমধ্যে আমি যে ধরনের ভাষ্য গ্রহণ করেছো এনে ধরনের কিন্তু অপরাধজনিত ঘটনা সমূহ সঘনাই বৃদ্ধি হওয়ার বাবে সংঘটিত হয়ে থাকার বাবে কিন্তু মহানগর আরক্ষী বর্তমান তৎপর হয়ে পড়েছে। আর মুন্মি মানে নিশ্চিতক কব লাগবে যেহেতু ইতিমধ্যে মহানগর আরক্ষী আয়ুক্ত হরমিত সিংকো আইন শৃঙ্খলার অবনতির বাবে তেখেতক এক প্রকার অব্যাহতি দিয়া হয়েছিল আর তারপরে যে নতুন আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরায় দায়িত্বভার গ্রহণ করেছিল আর তারপরে মানে কব লাগবে নতুন আরক্ষী আয়ুক্তর নেতৃত্বত কিন্তু বর্তমান মহানগর আরক্ষী যেন নতুনকৈ পুনর্বার ঠন ধরে উঠিছে আর যময়ত মহানগর আরক্ষীর উপর এক আক্ষেপ আসলে স্থানীয় লোকসলে কৈছিলে যে আরক্ষীয়ে ভালদরে তালাচী চকী নবহার নিজের ডিউটি ভালক সমাপন নকরার বাবে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়ে আইছিল বলে এক অভিযোগ আসলে রাইজর। তারপরে কিন্তু মানে কব লাগবে এনে ধরনের বর্তমান নতুন আরক্ষীর নেতৃত্বত কিন্তু নতুন আরক্ষী আয়ুক্তর নেতৃত্বত বর্তমান মহানগর আরক্ষী অধিক সষ্টম হয়ে পড়াটা পরিলক্ষিত হয়েছে। আর মানে পুনর্বার কব লাগবে যেহেতু মহানগরীত এই সমূহ বাইলেনতে অধিক সংখ্যক যে চেইন স্নেচিংৰ পৰা আৰম্ভ কৰি যিসমূহ চুৰি ডকাইতি কাণ্ড ইতিমধ্যে সংঘটিত হৈছিল আৰু বিগত বৰ্ষত এনেসমূহ বাইলেনতে কিন্তু যথেষ্টবাৰ যি হত্যাকাণ্ডৰ সংঘটিত হৈছিল অপেন ফায়াৰিং সংঘটিত হৈছিল তেনেধৰণৰ ঘটনাই কিন্তু গুৱাহাটী মহানগৰ এক প্ৰকাৰ জোকাৰি গৈছিল আৰু তাৰপিছতে কিন্তু সমগ্ৰ ৰাজ্যত তুলপাৰ লাগিছিল সংবাদ মাধ্যমতো সঘনাই চৰ্চা হোৱাটো দেখিবলৈ পোৱা গৈছিল। মহানগৰীৰ আৰক্ষীৰ এক প্ৰকাৰ ব্যৰ্থতা দিনক দিনে বৃদ্ধি হয়েছিল আর তারপরে কিন্তু এটা মহানগর আরক্ষী এনেদরে সষ্টম হয়ে পড়ার ঘটনায় কিন্তু স্থানীয় রাইজক যথেষ্ট সকাহ প্রদান করেছে বলে মানে এক প্রকার কব লাগবে। ইয়ারে যখন স্থানীয় লোক আছে মানে জানিবলে চেষ্টা করিম এই বিষয়ে কি মত ব্যক্ত করে কারণ আরক্ষী যেহেতু রাইজর জনতার বন্ধু হিসাবে নিজের পরিচয় দিব বিচারে গতি কেনে মনের অনুভব করেছে এই সময় তালাচী চকী বহার পিছন মানে জানিব চেষ্টা করি ওসরের এগারী বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যক্তি উপস্থিত আছে দাদা কি কব বিচার এনে ধরনের পুলিশের চেকিং বহার ফলত ভাল হয়েছে না বেয়া হয়েছে? এক হিসাবে ভালে হয়েছে এক হিসাবে বেয়া হয়েছে। কি কারণে ভাল হয়েছে বা কি কারণে বেয়া হয়েছে? গাড়িবোর বহুত কমি গেছে, গাড়ি কমি গেছে, আসলে জামটো কমিছে, জামটো কমিছে, এটো কি ভাল হয়েছে? এটো ভালে হয়েছে। আর বেয়া কি হয়েছে? আমার কাস্টমার বহুত কমি গেছে, মানুষ না আহে ভয়েতে, কাস্টমার কমি গেছে। হয় এক পরিলক্ষিত বিষয় কৈছে কারণ আরক্ষীয়ে যদিও তালাচী চকী চলাইছে কিন্তু এনে ধরনের কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান যে রাস্তার রোড সাইড যিসমূহ বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে রাস্তার লগতে গা লাগি থাকা যিসমূহ বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে তাত কিন্তু যথেষ্ট সংখ্যক যি কনজিউমার এক প্রকার ক্রেতার কিন্তু সংখ্যা কমি গেছে বলে আমার আগত অভিযোগ করেছে এক পরিলক্ষিত বিষয় নিশ্চিতকৈ। আন কিছু সংখ্যক ইয়ারে যি স্থানীয় লোক মানে জানিবৰ কাৰণে চেষ্টা করিম কি মনের অনুভব কারণ যেহেতু
যিহেতু তেওঁলোকৰ সন্মুখতে সঘনাই এনেধৰণৰ চেকিং হৈ আছে, কি ক'ব বিচাৰিব? পুলিচৰ চেকিংসমূহ হোৱাৰ কাৰণে ভাল হৈছেনে বেয়া হৈছে? ভালে আছে, ভালে আছে। এনেকুৱা থাকিলে ভাল নহয়। ৰিং চোৰ বেগ চোৰ বহুত চোৰ হৈ আছে না, ঠিকে আছে, ভালে আছে। এতিয়া চেকিং চলোৱাৰ পিছত এইবোৰ কমিছে নে নাই? চোৰ আগত যে ইয়াত হৈছিলে, এতিয়া চোৰ কমিছে, বহুত কমিছে। এনেধৰণে কিন্তু ব্যক্তিগৰাকীয়ে আমাৰ আগত উল্লেখ কৰিছে, এনেধৰণে আৰক্ষীৰ তালাচী চকীসমূহ বহি বহাৰ পিছতে কিন্তু এক প্ৰকাৰ কিন্তু ইয়াৰে যিসমূহ চুৰি কাণ্ড, চুৰি ঘটনা কিন্তু যথেষ্ট হ্ৰাস পাইছে বুলি তেওঁলোকে ইতিমধ্যে আমাৰ আগত মন্তব্য প্ৰকাশ কৰিছে। মোৰ সদিত সাংবাদিক ময়ূৰে ইতিমধ্যে আপোনালোকৰ সমগ্ৰ দৃশ্যাংশ দেখুৱাইছে। এতিয়াও কিন্তু জোৰদাৰ তালাচী চলি আছে, আৰু অকল যে এই পইণ্টটোতে যে আৰক্ষীৰ তালাচী চকী আছে তেনে নহয়। আমি এন বি নিউজৰ টীমে বৰ্তমান পুৱাৰ ভাগত আহি আমি প্ৰতিগৰাকী দৰ্শকলে এই অকল এইটো তালাচী চকী আমি দেখুৱাই আছোঁ এনে নহয়, আৰু বিভিন্ন প্ৰান্তত আমাৰ অন্যসকল সাংবাদিকো যিহেতু উপস্থিত আছে মহানগৰীৰ বিভিন্ন প্ৰান্তত, যথেষ্ট সংখ্যক তালাচী চকী এনেদৰে বৰ্তমান বহুৱাটো পৰিলক্ষিত হৈছে। আৰু নিষিদ্ধ তালাচীৰ মাজেৰে কিন্তু প্ৰতিগৰাকী যাত্ৰীক ইতিমধ্যে এই ৰাস্তাসমূহৰে, এই বাইলেনসমূহৰে অহা যোৱা কৰিবলৈ দিয়া হৈছে। আৰু মই পুনৰবাৰ কৈছোঁ মুন্মি, যিহেতু আগন্তুক যি গণৰাজ্য দিৱস সমাগত, 26 জানুৱাৰী সমাগত, গতিকে আৰক্ষীৰে নিষিদ্ধ তালাচী যে সমগ্ৰ জানুৱাৰী মাহটোৱে যে এক প্ৰকাৰ চলিব বা অব্যাহত থাকিব, ই কিন্তু এক নিশ্চিতকৈ পৰিলক্ষিত বিষয় হ'ব। আৰু যিহেতু গণৰাজ্য দিৱসৰ প্ৰাকখনত যথেষ্ট আইন শৃংখলা, যি নিৰাপত্তাৰ কথা আহে, যিহেতু যথেষ্ট সংখ্যক VIP VVIPৰ বিভিন্ন কাৰ্যসূচী গুৱাহাটী মহানগৰীত, সমগ্ৰ গুৱাহাটী মহানগৰীৰ লগতে ৰাজ্যজুৰি দেখিবলৈ পোৱা যায়, ঠিক সেই সময়তে কিন্তু মহানগৰ আৰক্ষী এনেদৰে সষ্টম হৈ পৰা ঘটনাই কিন্তু স্থানীয় ৰাইজক যথেষ্ট সকাহ প্ৰদান কৰিছে। হয়।